গৃহকর্মীর সাথে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে তার হাতেই খুন হলেন তৃতীয় লিঙ্গের যুক্তরাষ্ট্র প্রবাসী মাকসুদুর রহমান ওরফে ডায়না। ঘটনার 10 দিন পর গোলাপবাগের নিজ বাসা থেকে ডায়নার গলিত লাশ উদ্ধার হয়, আর এ সময় নিজেরই পোষা কুকুরের খাবারে পরিণত হয় তার দেহ। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। মাকসুদুর রহমান প্রবাস জীবনে গিয়ে লিঙ্গ পরিবর্তন করে বনে যান ডায়না ওরফে মেঘনা। দেখতে অবিকল নারীর মতো হয় তাকে, থার্ড জেন্ডার হিসেবেই জানত পরিবার। 3 বছর হল দেশে ফিরে একাই থাকতেন যাত্রাবাড়ির গোলাপবাগের নিজ বাসায়। পরিবারের কারোর সাথে যোগাযোগ না থাকলেও উঠতি বয়সী তরুণদের আনাগোনা ছিল ডায়নার বাসায়। তাদেরই একজন শোয়েব আক্তার ওরফে লাদেন বাসার টুকটাক কাজ করে দেওয়ার বিনিময়ে টাকাও পেত লাদেন। এক পর্যায়ে এই লাদেনের সাথেই অনৈতিক সম্পর্কে জড়ান ডায়না। 2 থেকে 3 বছর আগে বাংলাদেশে এসেছেন এবং তারপর আর আমেরিকা যাননি। তো বাংলাদেশে থাকা অবস্থায় উনি যে বাসাটায় থাকতেন, বাসাটা ওনার নিজেরই, ওই বাসায় উনি ছাড়া অন্য কেউ থাকতেন না। তো মাঝে মাঝে কিছু উঠতি বয়সী ছেলেরা যেত বা তার পরিচিত লোকজন যেত, কিন্তু একটি ছেলের সাথে তার শারীরিক সম্পর্ক ছিল। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, জোরপূর্বক শারীরিক মেলামেশায় বাধ্য করা হতো লাদেনকে। ডায়নার হাত থেকে বাঁচতে বিয়েও করেছিলেন লাদেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি, যার ধারাবাহিকতায় খুন হন মাকসুদুর রহমান ওরফে ডায়না। এই শারীরিক সম্পর্ক থেকে বাঁচার জন্য সে একটা বিয়ে করে। তার ধারণা ছিল আসামি শোয়েব আক্তার লাদেন, তার ধারণা ছিল বিয়ের সংবাদটা তার কাছে গেলে সে হয়তো এই তার যে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার যে মানসিকতা, এখান থেকে নিবৃত হয়ে তাকে রেহাই দিবে। কিন্তু ঘটনা ঘটেছে উল্টা। এই ঘটনার পরে যখন সে জানতে পারে আসামি বিয়ে করছে, তখন সে আরও আক্রমণাত্মক হয়ে যায় এবং তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে ওভার টেলিফোন। ডেকে এনে দরজা বন্ধ করে দেয় এবং দুটো দরজা থাকে, দুটো দরজাতেই তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে সে ওই বাড়ির ভেতর বসে তার যে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চেষ্টা করে, বাট ওই যে আসামি সে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। সেখানে উভয়ের মধ্যে মারামারি হয়েছে এবং আসামিকে ভিকটিম যে মাকসুদুর রহমান ওরফে ডায়না ওরফে মেঘনা, এই যে তৃতীয় লিঙ্গের ব্যক্তি, সে তাকে ওষুধ খাওয়ায়, পেইন কিলার বলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ঘুম পরিয়ে রাখে। যখন সে ঘুমিয়ে যায় তখন আবারও তার উপরে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থের চেষ্টা করে। তখন সে ঘুম থেকে উঠে যায় এবং সে খুব একটু বেপরোয়া হয়ে যায়। ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য সে তাকে আঘাত করে, তার ওখানে হাতুড়ি ছিল, সেই হাতুড়ি দিয়ে সে বেশ কয়েকটা আঘাত করে। তো এই আঘাতেই তার মৃত্যু হয়। গত 27 অগস্ট যাত্রাবাড়ির ডায়নার নিজ বাসা থেকে তার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 16 তারিখে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। সংবাদ পেয়ে আমরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখি তার বেশ কয়েকটা বিদেশি কুকুরও ছিল, সেই কুকুর তার লাশ খাচ্ছে। শফিকুল হক, এটি নিউজ, ঢাকা।